ओम गाथाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन कृतितां पुराण मुनीनां मध्ये महाभारतं अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायीं अम्बोतामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणी वसुदेवसुतं देवं कंसचालूरमर्दनं देवकी परमानंदं कृष्णं वंदे जगद्गुरु यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमनुतः स्तुन्नन्ति दिव्यैस्तवै वेदै सांगपदक्रमोपनिषदै गायन्ति यं सामगाः ध्यानावस्थितस्तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यां तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। আমরা বিগত দিন দ্বাদশ অধ্যায়ে পড়াশোনা করেছিলাম এবং সেই নিয়েই আলোচনা করেছিলাম। একজন একটি ভারী সুন্দর প্রশ্ন লিখেছেন আমাদের কাছে যে তিনি কিছুতেই বুঝতে পারছেন না যে কী করে সুখে দুঃখে একই রকমভাবে থাকা যায়। আসলে এরকম একই রকমভাবে থাকা যায় না, তা সাধন করতে করতে একটা সিদ্ধ অবস্থা। কিন্তু আমাদের যদি গোল কোনো রকম কিছু নির্দিষ্ট না করে রাখা থাকে তাহলে কোথায় যাবো বুঝতে পারবো না। বাড়ি থেকে বেরিয়েছি শ্যামবাজারে যাব, আমি বাড়িতে বাড়ি আমার নেতাজি ভবন, সেখান থেকে মেট্রো রেলের দেখুন হ্যাঁ মেট্রো রেলের যে টিকিট কাটা হয়েছে সেটা নেতাজি ভবন থেকে আমি শ্যামবাজারে টিকিট কাটার বদলে আমি কবি নজরুলের টিকিট কেটে ফেলেছি। তাহলে কবি নজরুলের টিকিট কাটলে আমি তার শ্যামবাজারে আসতে পারবো না। সেইখানে তখন যদি আপনি স্টেশনে নেমে চিৎকার করে বলেন যে লোকে কী করে দুর্গাপূজার সময় শ্যামবাজারে গিয়ে বাজার করে, বলছেন যে তখন যদি আমরা এ করি তাহলে কিন্তু আমরা খুব পাগলের মতো অবস্থা। ধরুন লোকজনকে যদি গালাগাল দিতে থাকি লোকেরা কী করে দুর্গাপূজার সময় শ্যামবাজারে গিয়ে বাজার করে আমি বুঝতে পারি না, আমি তো শ্যামবাজার খুঁজেই পাচ্ছি না। আমি শ্যামবাজার খুঁজে পাচ্ছি না, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, আমি শ্যামবাজার খুঁজতে চাইছি না। আমরা যে সুখে দুঃখে একইরকম থাকতে চাই এটা আমরা চাই না, আমরা চাই না, এবং চাই না বলেই বোধ হয় আমাদের এত দুঃখ আমাদের জীবনের এত কষ্ট। এই চাইতে হওয়া চাওয়াটা হওয়া খুব জরুরি, না চাইলে কোনো কিছু জগৎ সংসারে কোনো কিছু পাওয়া যায় না। আপনি যদি এইখানে এসে ভালো মিষ্টি টিষ্টি খেতে চান সেও আপনাকে চাইতে হবে, না চাইলে কিচ্ছু জগৎ সংসারে কেউ এমনি এমনি দেয় না। অতএব এই চাইবার ইচ্ছাটা, আমি ভালো হতে চাই, ভালো থাকতে চাই, ভালো অবস্থাতেও থাকতে চাই, এগুলো আমাকে চাইতে হবে। তিনি যে প্রশ্ন করেছেন কী করে সুখে দুঃখে কী করে তিনি সর্ব অবস্থায় ভালো থাকবেন, এটা হচ্ছে জীবনের একটা সময়। আপনারা জীবনটাকে যদি অনুভব করেন তাহলে দেখবেন একটা সময় আসে যখন সুখে আমরা আনন্দ পাই না, দুঃখে আমরা খুব কষ্ট পাই না, কারণ আমরা বুঝে যাই যে এটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার এটার কোনো কিছুই নেই। আমার পরমাণু আস্তে আস্তে খসে যাচ্ছে, আমাকে পৃথিবী ছেড়ে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে। এটা আমরা যত তাড়াতাড়ি যত মানে দ্রুত বুঝতে পারবো তত দেখবেন আমাদের ভেতরে সম্ভবটা কেটে যাচ্ছে। তখন দেখবেন সব কিছুতেই আমরা খুব সুখে আছি, সব কিছুতে আমরা খুব আনন্দে আছি, এবং কোনো কিছুতেই কখনো কোনো অবস্থাতে আমাদের ভেতরে কোনো কিছু কষ্ট হয় না। আমরা আজ সকালে পড়েছি ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পত্তি বিভাগ যোগ, দৈব আসুরিক সম্পত্তির বিভাগ যে যোগের দ্বারা বলা হচ্ছে, যে যোগে আমাদেরকে অ্যাওয়ার করা হচ্ছে। দৈব গুণ মানে যে গুণগুলোকে মিলে আমরা দেবতা হয়ে উঠব, মানে শঙ্খচক্র গদা পদ্মধারী হব না। আপনাদের বাড়ির যে ডাক্তার তাকে আপনারা বলেন আহ মানুষ নয় গো দেবতা, তার মানে কি তিনি মাথায় মুকুট গলায় স্টেথোস্কোপ আর সেই দামি সিল্কের কাপড় পরে আপনার চিকিৎসা করেন তা না, কিন্তু তিনি এমন একটা জীবনযাপন করে গেছেন যে জীবন দেখে তাকে দেবতা ছাড়া অন্য আর অন্য কোনো কিছু তাকে ভাবতে ইচ্ছে করে না। আমরা দেখতাম এখন আপনারা যারা শিক্ষিকা আছেন বা শিক্ষক আছেন আপনারা দেখেছেন ছাত্ররা খুব শ্রদ্ধা করে। আমরা তো এখনও এত বছর পরে আমরা বুড়ো হয়ে গেছি, আমাদের মাস্টারমশাইদের কত বয়স ভেবে দেখুন, তারা সেই ডেকে জিজ্ঞাসা করছেন, সে পুরোনো দিনের কথা বলছেন, তারা তাদের সেই পড়ানোর কথা বলছেন। কালকেই আমি বলছিলাম তাদের সঙ্গে আলোচনা করছিলাম কীরকমভাবে পড়ানোর ইচ্ছে। আমাদের হেয়ার স্কুলে খুব লম্বা লম্বা দরজা খাম জানলা ছিল, এটা হচ্ছে কথা। আমাদের হেয়ার স্কুলে খুব বড় বড় লম্বা লম্বা দরজা ছিল আর সেই একতলার ঘরগুলো সব প্রায় দেড়তলার মতো হাইটে ছিল।
আমাদের থার্ড পিরিয়ডে ইকোনমিক্স স্যার আসবেন না, এটা অনেকেই জানে। সেকেন্ড পিরিয়ডে অনেকেই জানে, তাদের মধ্যে কয়েকজন, একজন তো পরবর্তীকালে দূরদর্শনে খুব বড় পদে আধিকারিক, সে পণ্ডা সাহেব, সে একদিন ওই আমাদের স্কুলের কাছাকাছি একটা সিনেমা হল ছিল বিনা সিনেমা, সেখানে নিউজ হয়ে সব ওই অ্যাডাল্ট ছবি আসে, সেই অ্যাডাল্ট ছবির টিকিট কেটে নিয়ে এসেছে এবং গর্বের সাথে সকলকে দেখাচ্ছে আজকে সেকেন্ড পিরিয়ড হবে না, ক্লাস শেষ হয়ে গেলেই আমি এই সিনেমা দেখতে চলে যাব। যথারীতি ক্লাস প্রায় শেষের দিকে এমন সময় আমাদের হেড স্যার অসীমবাবু যিনি ইংরেজি পড়াচ্ছিলেন তাকে ডাকলেন। এত বড় বড় দরজা, যে দুজনে যখন কথা বলছেন দরজার পেছনে লোক চলে গেছেন কিন্তু আওয়াজটা শোনা যাচ্ছে। স্যার বলছেন আপনি সেকেন্ড পিরিয়ডটা নিতে পারবেন? উনি বলছেন কোনো অসুবিধা নেই, ফাঁকা আছে, বাচ্চাদের পড়াবে। সেদিনকে সলিটারি রিপোর্ট পড়ানো হচ্ছিল, খানিকটা পড়ানো হয়ে গেছে। আর পিছনের সিটে বসে পণ্ডা সাহেব যেই শুনলেন যে সেদিনকে আর সেকেন্ড ফার্স্ট পিরিয়ড সেকেন্ড পিরিয়ডটা ভেকেন্ট হয়ে পড়াবে নি, তখন টুক করে ওখান থেকে বেরিয়ে আমাদের খুব সহজে গেট দিয়ে বেরিয়ে যাওয়া যেত। অসীমবাবু ক্লাসে ঢুকেই দেখছেন পণ্ডা নেই, সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে পড়লেন, স্নিকার্স পরে আসতেন। উনি একবারে তখনই ছুটতে আরম্ভ করছে, ওনাকে ছুটতে দেখে সেই অল্প বয়সী 18 বছরের ছেলে সেও ছুটছে, দুজনে ছোটাছুটি করে অবশেষে পণ্ডাবাবু ধরা পড়ল হেয়ার সাহেবের মূর্তির পেছন দিকে। সেইখান থেকে হিড়ির হিড়ির করে টানতে টানতে নিয়ে আসলেন। সে স্যারকে বুঝিয়ে চলেছে আমার একটা খুব আর্জেন্ট কাজ আছে। স্যার বলছেন লেখাপড়ার আগে এরকম কোনো আর্জেন্ট কাজ নেই। স্যার যখন এসেছেন মোটা মানুষ, একবারে ঘেমে গেছেন, জিভ বেরিয়ে গেছে, রুমাল দিয়ে মুখ মুছছেন, আর পণ্ডাবাবু অসহায় অবস্থায় বসে আছে। আর কিন্তু আমরা স্যারের যে আন্তরিকতা, সে যে ভালোবাসাটা, এইটা কোনো দিন ভুলতে পারবো না। কবে দেখুন 1987 সালে ঘটনা ঘটেছে, এত বছর হয়ে গেছে, এখনই যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। আমরা বলছিলাম সেদিনকে পড়ানো হচ্ছে সলিটারি রিপারে, সেই মেয়েটা খেতে ধান কাটছে আর তার গানের যে মুখের যে মেলঙ্কলিনেসটা, সেটা কবি ধানের ক্ষেতের পাশ দিয়ে যখন যাচ্ছিল সেটা শুনতে পাচ্ছি। আমরা ওকে পরে বললাম দেখ আমরা শুধুমাত্র সেই মেয়েটার গানের মেলঙ্কলিনেস শুনতে পাচ্ছি না, তোর যে সিনেমার টিকিটটা পকেটে ছিল সেটা থেকে তারা তাকিয়ে আছিস, সেই তার মেলঙ্কলিনেসের সেই যে সুরটা সেটাও আমরা শুনতে পাচ্ছি যে জীবন্ত। ক্লাসের প্রত্যেককে জোর করে ভালোবাসা দিয়ে এমনভাবে পড়াশুনো করাতেন, পড়াশোনা করার ইচ্ছেটা আমাদের ভেতরে জাগত। তাই বলছেন এই যে সুখ দুঃখ এইগুলো তখনই আমরা অতিক্রম করতে পারবো, দুটো আমাদের কাছে সমানভাবে আসবে যখন আমরা সত্যি সত্যি চাইব, যখন বুঝে যাব জীবনটা শেষ হয়ে গেছে, অতএব যেটুকু সম্পদ যে কটা দিন আছে সেই দিনগুলোকে যাতে আমি কার্যকরী না করে নিতে পারি, তাহলে আর যাই হোক খালি হাতে ফিরে যেতে হবে। মহারাজ বলতেন, বিতেশানন্দজি বলতেন, জীবনে একটা হারিডনেস আনার দরকার। হারিডনেস কি? না, দিন শেষ হয়ে যাচ্ছে, কেনা দিন শেষ হয়ে যাচ্ছে, এই হারিডনেসটা যতক্ষণ না পর্যন্ত আমাদের জীবনে আসবে ততক্ষণ পর্যন্ত হবে না। আমরা এর কথা বলেছিলাম, পূজনীয় ওনার নাম কী ছিল, নামটা বুঝে যাচ্ছে, খুব ভালো চ্যান্টিং করতেন, অদ্বৈত বেদান্তি। তার ক্যান্সার হয়েছে, কোনো রকম কোনো কষ্ট তাকে বুঝতে পারা যেত না, যেদিন শরীর চলে যাবে তার কয়েকদিন আগে তিনি বেলুড় মঠে ফিরে আসতে চেয়েছেন। বেলুড় মঠে ফিরে এসছেন, তার একেবারে নিরাভরণ ঘর সেখানে আমরা যেতাম, এখানে গিয়ে দেখলাম যে তিনি বসে আছেন, তার এই লম্বা একটা এরকম চেয়ারের হাতলগুলো খুব লম্বা ছিল, তাতে একটা কাঠ লাগানো থাকত, তার উপর বই রেখে সবসময় তিনি এ করতেন, পড়াশোনা করতেন। আমরা যেতাম প্রণাম করতাম, তাতে ওনার কিছু ছিল না, না প্রণাম করলে উনি কিছু মনে করতেন না, হ্যাঁ, শাস্ত্রানুভূতি হতে খুব সম্ভব। তারপরে যেদিন তার শরীর চলে গেল খুব কষ্ট হচ্ছে, কিন্তু তিনি পড়ে চলেছেন, পরিষদ করছেন, তাকে জিজ্ঞাসা করা হলো আপনার কষ্ট হচ্ছে, আপনি কিছু খেতে চান? বললেন এক কাপ কফি খাওয়াবেন? ওই রকম শরীরের অবস্থা, একেবারে মনকে লাইট করে দিয়েছেন, এক কাপ কফি নিয়ে আলো খেলেন, তারপরে বাথরুমে গিয়ে মুখ ধুলেন, ঘরে ফিরে এলেন, বিছানায় শুয়ে পড়লেন, শরীর চলে গেল। তার মনে হলো যেন সব কিছু করে রাখা হয়ে গেছে, সব কিছু করা হয়েছে, তিনি যেন যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন, সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে প্রস্তুত ছিলেন। আজকে আমাদের এটি দৈবী গুণকে কী করে অ্যাকোয়ার করতে হয় সেইটি বলার আগে ভগবান বলছেন দৈবী গুণ কী কী। প্রথম তিনটে শ্লোকে দেখুন শুধু দৈবী গুণের কথা বলা হয়েছে। অভয়ং সপ্ত সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায় স্তপ আর্জবম। জ্ঞানম দমশ্চ জ্ঞানম দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায় স্তপ আর্জবম। অহিংসা সত্তম ক্রোধ
अहिंसा सुतम क्रोध त्याग शांतिरपैशुनम दया भूतेशलुप्तम माधवम हीर चापलम এইটি বলা হচ্ছে আমাদের এই শ্লোকে। এই কথাটি বলা হচ্ছে তেজ ক্ষমা ধৃতি শৌচম অদ্রোহ নতিমানিতা ভবন্তি সম্পদম দৈবম অভিজাতস্য ভারতঃ। শ্রীকৃষ্ণ বলছেন, কাকে বলছেন? ভরতবংশীয় রাজা, ভরতবংশীয় রাজা হলেন অর্জুন। তাকে তিনি বলছেন, কি বলছেন, যে অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতিহি। তাহলে প্রথম কি বলছেন, অভয়। অভয় হচ্ছে নির্ভয় অবস্থা। এই নির্ভয় অবস্থা কখন আমাদের হয়? আমরা কাউকে ভয় পাই না, এটা কথা। কিন্তু যদি আপনাকে বলা হয় সরকারি অধিনিয়ম মেনে এটা আপনাকে পালন করতেই হবে, এটা না পালন করলে আপনার চলবে না, পার্টি বলে দিয়েছে এটা করতেই হবে, সুর করে আপনি পালন করবেন, এটা কিন্তু অভয়তা হলো না। অভয় হচ্ছে এই জগৎ সংসারে সেই মানুষ অভয়, সেই মানুষটি তখনই অভয় হয় যখন সে দ্বিতীয় আর কাউকে দেখে না। আপনি যখন নিজের প্রতিচ্ছবি আয়নায় দেখেন তাকে কিন্তু আপনি ভয় পান না। কেন ভয় পান না? কারণ আপনি জানেন সে আর আপনি একই। অথচ জানেন এই যে আয়নাতে যে প্রতিচ্ছবি দেখা যাচ্ছে সেটা মিথ্যে। একটা যদি ঢিল যদি ছুঁড়ে মারেন তাহলে কাঁচটা ঝনঝন ঝনঝন করে ভেঙে পড়বে, কিন্তু তবু আপনি ওই যে প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছেন তাকে আপনি কিছুতেই ভয় পান না। তার কারণ আপনি জানেন আপনি ওইটা। আমাদের এই ভাবটা যখন আসে জগৎ সংসারে, যখন সকলকে আমি আমার প্রতিচ্ছবি দেখতে পাই, তখন আমাদের ভেতরে আমি কাউকে ভয়, কাকে ভয় পাবো? আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহারও করতে পারবো না, কারোর সঙ্গে মন্দ ব্যবহার করতে পারবো না। তার কারণ এই যা কিছু দেখতে পাচ্ছি সবই আমার প্রতিচ্ছবি, আমি বিরাজ করছি। আমি গেরুয়া পরে আছি, এখানে সাদা লাল নীল পোশাকগুলো বদলে গেছে, আদতে মানুষ আমি সেই একই, আমি ভিন্ন আর এই জগৎ সংসারে কেউ এখানে উপস্থিত নেই। এই যতক্ষণ না পর্যন্ত আমাদের অদ্বৈত ভাব আসছে ততক্ষণ পর্যন্ত ভয় আছে। এই যে দৈবী গুণটা খুব সহজ গুণ তা নয়, একদম প্রথম কথা বলছে। এই অভয়ের আরেকটা জিনিস আছে। অভয় কী করে হয় না, চরিত্রে যখন একটা আনকম্প্রোমাইজিং ফ্যাক্টর হয়, যখন আদর্শের সঙ্গে আমরা আপোষ করি না, আদর্শের জন্য কোনো কিছুর সঙ্গে আমরা আপোষ করি না, এই যে একটা আনকম্প্রোমাইজিং ফ্যাক্টর এটা আমাদের হয়, তখন আমরা এই ভয় পাই না। কি করবে, এই করতে পারে, আমার তো একটা শরীর মেরে দিতে পারে, কিন্তু আমি কখনো আদর্শ থেকে সরে যাব না। এইটা হচ্ছে প্রথম হচ্ছে অভয়। তারপরে হচ্ছেন চিত সত্য সংশুদ্ধি। সত্য সংশুদ্ধি মানে হচ্ছে হৃদয়ের পবিত্রতা রক্ষা করা। হৃদয়ের পবিত্রতা তিনভাবে রক্ষিত হয়। এক হচ্ছে সাধন ভজনের দ্বারা। নিত্য সাধন ভজন করলে আমাদের কী হয়, তোতাপুরী বলেছিলেন ঠাকুরকে যে ঘটি রোজ মাজতে হয়, না মাজলে তাতে কলঙ্ক পড়ে যায়। সাধন ভজন হচ্ছে সেই পথ আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেওয়া। দুই হচ্ছে জ্ঞান চর্চা করতে হয়। শুধুমাত্র সাধন ভজন করলে হয় না, মনের খাবার যে ব্রেনের যে খাবার তাকে খাবার দিতে হয়। আর শুধু সাধন ভজন আর জ্ঞান চর্চা করলে হয় না, অন্যের সেবা করতে হয়। অন্যের যখন আমরা সেবা করি অটোমেটিক্যালি আমাদের হৃদয়ের এক্সপানশন হয়। আপনারা লক্ষ্য করে দেখবেন যে বহু জায়গায় এরকম হয়েছে, আপনি একটা অন্ধ মানুষকে বা বৃদ্ধ মানুষকে এপার থেকে ওপার পৌঁছে দিলেন। সেদিনকে দেখছিলাম ওই বিধাননগরে আগে ঢোকার যে আইল্যান্ডটা সেটা কত বড় ছিল, ক্রমাগত ছোট থেকে ছোট তার চেয়ে ছোট তার চেয়ে ছোট হয়ে গেছে। সেই কারণে একজন বয়স্ক মহিলা তিনি কিছুতেই যেতে পারছিলেন না। একটি ছেলে স্কুটার চালিয়ে আসছিল, সে হঠাৎ করে স্কুটারটাকে লাইন থেকে বেরিয়ে গাড়ির লাইন থেকে বেরিয়ে গিয়ে স্কুটারটাকে একদিকে ইয়ে করেছে। আমরা চুপ করে দাঁড়িয়ে আছি, এই নাগের বাজারেই আসছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এই ছেলেটা দিয়ে স্কুটারটাকে থামিয়ে দিয়ে ওই ভদ্রমহিলাকে আস্তে আস্তে পার করে দিলেন। ভদ্রমহিলা শুধু কিন্তু ঘর পার পেরোনো মাত্র একটা স্বস্তি সার্চ করলেন, তার দিকে তাকিয়ে যে হাসিটা নিশ্চয়ই দিয়েছিল আমার দেখা হয়নি, সেটা কিন্তু কোনো কিছু দিয়ে ইয়ে করা যায় না, কোনো তার কোনো বিনিময় মূল্য কিছু হয় না। কিন্তু এই যে ছেলেটা অন্যের সাহায্যের জন্য এগিয়ে গেল, তার হৃদয়ের প্রসারণ হলো। চিত্ত সংশুদ্ধি এই দুটি দ্বারা, তিনটি জিনিস দ্বারা হয়। এক হচ্ছে নিয়মিত সাধন ভজন, উচ্চ চিন্তা করা। দুই হচ্ছে উচ্চ চিন্তার খোরাক যোগানো, সেটা হচ্ছে পড়াশুনো।
আর তিন হচ্ছে অন্যকে অন্যের সেবা করা। মায়ের যে কথা আছে, মায়ের কথাগুলো এত ইম্পর্টেন্ট, ছোট্ট ছোট্ট কথা, কিন্তু কি সুন্দর বলছেন, বলছেন সবাই কি আর 24 ঘন্টা সাধন ভজন করতে পারে? তাই নরেন এই কর্মের পত্তন করলেন, এই পত্তন শব্দটা খুব ইম্পর্টেন্ট, প্রবর্তন চালু করলেন যে এইভাবেও করা যায়। তাই বলছেন অভয়ং সত্তা সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি, জ্ঞান এবং যোগে এতে নিষ্ঠা। জ্ঞান মানে অধ্যাত্ম বিদ্যা বা যা দিয়ে আমি নিজেকে উন্নত করতে পারি সেইটি, এবং যোগ হচ্ছে যুক্ত হয়ে থাকা। আপনি ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারেন, অন্য কিছুতে যুক্ত হয়ে থাকতে পারেন, কিন্তু যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে উচ্চ আদর্শের সঙ্গে যুক্ত হয়ে থাকা। এই উচ্চ আদর্শের সঙ্গে যুক্ত হয়ে থাকাটাই জ্ঞান যোগ ব্যবস্থিতি বলছেন। বলছেন দানম দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায়স্তপ আর্যবম। এরপরে আমরা বলছি এখানে যেটা আছে জ্ঞান যোগ ব্যবস্থিতি, দান এর কথা বলছেন। দান 5 রকম হয়ে থাকে, অন্নদান, ভূমিদান, বিদ্যাদান, প্রাণদান এবং জ্ঞানদান। এই 5 রকমের দান হয়ে থাকে। আবার যজ্ঞ হচ্ছে 5 রকম যজ্ঞ, দেবযজ্ঞ, ঋষিযজ্ঞ, ভূতযজ্ঞ, নৃযজ্ঞ এবং পিতৃযজ্ঞ। এগুলো আপনারা করেই থাকেন, দেবতার সেবা করেন। তারপরে ঋষির যজ্ঞ হচ্ছে পড়াশোনা বেদান্তের, বেদান্ত শাস্ত্রের সাধন ভজন, বেদান্ত শাস্ত্র নিয়ে পড়াশোনা করা এইটা। আর এই বেদান্ত শাস্ত্র এবং উচ্চ শাস্ত্র নিয়ে ভূতযজ্ঞ করেন, এই জগৎ সংসারে যারা আছে তাদের খেতে খেতে দেন। দেখবেন হিন্দুস্তানিরা সকালবেলা হলে সব চাল চিনি হেনা তেন দিয়ে দেন, যেভাবেই হোক কিন্তু আমরা সেবা করে থাকি, অন্নদান করি। পিতৃযজ্ঞ যে করি, দেখবেন যে আমাদের এখন উঠেই গেছে প্রায় কথা, হিন্দুস্তানিদের মধ্যে তবু আছে, জল নিয়ে আমরা দিয়ে থাকি, জল আছে, জল রোধ উদ্দেশ্য দিই। আমাদের যে ভালো ভালো অনুষ্ঠানগুলো হয় তাতে এই আমাদের পিতৃপুরুষদের স্মরণ করার জন্য থাকে। সে আব্দুদৈক নান্দিমুখ শ্রাদ্ধ হয়, আমরা নান্দিমুখ বলি না, ঘটিটা সব নান্দিমুখ বলে, কিন্তু এটা হচ্ছে আব্দুদৈক এবং নান্দিমুখ শ্রাদ্ধ। আব্দুদৈক নান্দিমুখ শ্রাদ্ধ আমাদের আমাদের পিতৃপুরুষের কথা মনে করায়, পিতৃপুরুষকে আমরা স্মরণ করি। আজকে যে পবিত্র অনুষ্ঠানটি হচ্ছে, এই অনুষ্ঠানে তোমাকে হয়তো আমরা সঙ্গে পাচ্ছি না, কিন্তু আমরা তোমাদের ভুলে যাইনি, আমরা তোমাদের স্মরণ করছি, তোমাদের সব কিছুতে আমরা স্মরণ করছি এবং তোমরা আমাদের আশীর্বাদ করো। এমনকি আমাদের যখন সন্ন্যাস দীক্ষা হয়, সন্ন্যাস দীক্ষার আগের দিন আমাদের যে আত্মশ্রাদ্ধ হয়, সেই আত্মশ্রাদ্ধতে এই নান্দিমুখ শ্রাদ্ধ হয়। আমাদেরও আমাদের পিতৃপুরুষ মাতৃপুরুষকে কাছে প্রার্থনা করতে হয় যে আমি নতুন জীবনযাপন করতে চলেছি, যে জীবন আমাকে উন্নততর একটি জীবনের দিকে নিয়ে যাবে, সেই সময় তোমাকে আমি যে পরিবার থেকে এসেছি তাদের কাছে প্রার্থনা করা, তাদের আশীর্বাদ শিক্ষা করা। তাই বলছেন দানম দমশ্চ, দমশ্চ হচ্ছে এই আমাদের নিজেকে বাহ্যিক নিয়ম, বাহ্যিক যে আমাদের যে ইন্দ্রিয়গুলো সেটির সংযম করা। যোগ্য এটা আমরা বলেছি, স্বাধ্যায়স্তপ আর্যবম, স্বাধ্যায় পড়াশোনার যে হ্যাবিট সেটাকে কখনো রাখতে বারণ না, ছাড়তে বারণ করতে। দেখবেন তৈতরী পরিষদে আছে যেখানে গুরু শিষ্য গুরু গৃহ ছেড়ে চলে যাচ্ছে, সমাবর্তন ভাষণ দিচ্ছেন গুরু, সেইখানে শিষ্যের কী করণীয়, শিষ্যের কী অকরণীয় সেই বিষয়ে গুরু খুব সংক্ষিপ্তভাবে বলছেন। বলছেন শ্রদ্ধয়া দেয়ম, অশ্রদ্ধয়া অদেয়ম, রিয়া দেয়ম, শ্রিয়া দেয়ম, সংবিদা দেয়ম। আর একটি কথা বলছেন, স্বাধ্যায় ন প্রমদিতব্যম, প্রমদিতব্যম শব্দের অর্থ হচ্ছে ভুলে যাওয়া, ন প্রমদিতব্যম শব্দের অর্থে ভুলে যেও না। তার মানে এই কি যে বিএ ক্লাসের পড়া যেটা আপনি পড়ে বেরোলেন সেটাই রোজ একবার করে খুলে পড়ে দেবেন, তা না। এই যে আমাকে সমৃদ্ধ করতে পারে যা কিছু, সেই সমৃদ্ধ করে থাকার চোখ খোলাটা আমার দরকার। জগতের আমরা বই থেকে কি করি, শিক্ষা গ্রহণ করি, ঠিক সেই রকম জীবনের বিভিন্ন জায়গা থেকে শিক্ষা গ্রহণ করি। দেখবেন শ্রীরামকৃষ্ণের উপদেশ শুধু এইটুকুই, আমরা যত মত তত পথ হেন কিছু কত কিছু বলতে থাকি, ইয়ে কিন্তু শাস্ত্রের কথা ছিল, একম সদ বিপ্রা বহুধা বদন্তি, সত্য এক, পণ্ডিতরা তাকে নানা কথা বলে, যত মত তত পথ হচ্ছে তাই। তাহলে শ্রীরামকৃষ্ণের স্পেশালিটি কি? শ্রীরামকৃষ্ণ দেখালেন সব ধর্মমতে যা কিছু ভালো আছে তাকে নিয়ে সমৃদ্ধ হওয়া,
আমরা তখনই সমৃদ্ধ হতে পারব যখন আমরা অন্যের ভেতরে ভালোকে দেখার চেষ্টা করব। এই যেমন সেদিনকে দেখছিলাম একজন আরেকজনকে বলছিলেন, দেখছো তো বয়স হয়ে গেলে কি একদম স্মার্টলি গাড়িতে উঠে গেল, আমাদের যে ভেসেলে আপনারা উঠেন আপনারা ভালো ভেসেলে এসছেন, আমরা সেই যে ওই কী বেশ বলে মজুদ্দারি ভেসেলে যখন উঠি সেটায় ওঠা ভিড় হয়ে গেলে ওঠাটা একটু কঠিন। একজন বলছেন, দেখেছো কী সুন্দর বয়স হয়ে গেলে কীরকম হবে, হ্যাঁ কীরকম উঠলেন। আরেকজন যেটা বলছেন তাকে সমালোচনা করছেন, তারা বলছে যে না না ওটা কিছু না, কী সেজে গুজি এসেছি ওটার ওই যে তার যে ক্রেডিবিলিটিটা দেখতে পাচ্ছে না, কারণ এই জগতে যা কিছু ভালো সেটাকে দেখার দৃষ্টিভঙ্গি সেটাকে অ্যাপ্রিসিয়েট করার ভঙ্গিটা চলে গেছে। স্বাধ্যায় হচ্ছে তাই নিয়ত ভালো জিনিস নিয়ে নিজেকে সমৃদ্ধ করো, নিয়ত ভালো জিনিস নিয়ে নিজেকে সমৃদ্ধ করো। আমাদের পূজনীয় সৈতানন্দজী মহাজ জাপান গিয়েছিলেন, সেখানে গিয়ে দেখলেন জাপানিদের অফিস, জাপানিদের রেলওয়ে স্টেশন, এমনকি জাপানিদের টয়লেট যেখানেই পেরেছে তারা একটা ছোট্ট করে গাছ দেখেছে। টবেতে গাছ হোক আর যাতেই গাছ হোক, ইনডোর প্লান্টস হোক আউটডোর প্লান্টস হোক, যেখানেই সেখানে একটা করে গাছ আছে, এমনকি অফিসের যে টেবিল সেখানেও একটু ফুল আছে একটু গাছ আছে। এটা ওনাকে দেখে খুব উনি এটা দেখে খুব অনুপ্রাণিত হলেন এবং সেইভাবে মঠের সাজগোজ অনেকখানি বদলে গেল। অনেক জায়গা ছিল যেগুলোকে আমরা আগাছার মতো ফেলে রেখে দিতাম, সেই সব জায়গাতেও ফুল গাছ পাতা লাগতে শুরু করলো। দেখবেন এই জুতো রাখার ঘরের সামনে মানে একটা ক্যাওস হতো, আগে জুতো নিয়ে ঝগড়া ঝাঁকি হতো, ওই জায়গাটাকে গোলাকার বৃত্ত করে ঘিরে ফেলা হতো এবং তাতে কি সুন্দর গাছ লাগানো, ফলে একবারে সারিবদ্ধ করে দেওয়া হলো, যারা জুতো রাখতে চায় তারা একদিক দিয়ে যাবে, জুতো নিয়ে আরেক দিক দিয়ে বেরিয়ে আসবে, হইচই করা লাফালাফি করার কিচ্ছু সুযোগ থাকবে না। এই স্বাধ্যায় মানে সবসময় বই পড়ে জ্ঞান অর্জন করা না, নিজের একটা জ্ঞান অন্বেষণকারী দৃষ্টি খুলে রাখা। তাই বলছেন স্বাধ্যায় স্তপ আর জগম, স্তপ এখানে মানে হচ্ছে তপস্যা, তপস্যা যদি না করি, কোনো জিনিস যদি কষ্টিপাতরে ঘষে নিজে না দেখে নিতে পারি তাহলে কিন্তু কিছুতেই কোনো কিছু আমরা পাবো না, কষ্টিপাতরে আমাদের ঘষে নিজে নিতেই হবে। এই সমস্ত কিছু স্বামী ব্রহ্মানন্দজির কথা কিন্তু বলছিলাম, স্বামী ব্রহ্মানন্দজি ঠাকুরের মহাপ্রাণী পর বৃন্দাবনে দীর্ঘদিন তপস্যা করছিলেন, শ্রীরামকৃষ্ণের এক গৃহী সদস্য তাকে বললেন, ঠাকুর তো আপনাদের সব দিয়ে দিয়েছেন তাহলে এই তপস্যা করা কেন, বলছেন দেখে নিতে হবে না, বাবা যে সম্পত্তি দিয়েছে সেটা বুঝে নিতে হবে না, ওই যে আপনার বাবা আপনাকে একটা বাড়ি দিলেন, বাবা চলে যাওয়ার পরে আপনি বাড়িটা দেখতে গেলেন, কীরকম বাড়ি কত বড় বাড়ি কীভাবে সেটা ইউটিলাইজ করতে পারেন, একতলায় কটা ঘর আছে দোতলায় কটা ঘর আছে কোন জায়গাটা আপনি কী করতে পারেন, যদি আপনি না বুঝে নেন তাহলে আপনাকে সেই ওই কাগজের বান্ডিলটা দলিলটা হাতে নিয়ে বসে থাকতে হবে, বাড়ি সম্পর্কে আপনার কোনো সম্যক ধারণা থাকবে না। এই তপস্যা শুধুমাত্র এই মন্ত্রা দিয়ে এগুলো পেলেই হবে না, এগুলোর চর্চার প্রয়োজন আছে, তো চর্চা যদি না হয় তাহলে হবে না। তারপরে বলছেন অহিংসা সত্যম ক্রোধ ত্যাগ শান্তির অপৈ সুনাম, এইখানে একটা দারুণ কথা, অহিংসা পরপীড়ন, আমরা পরপীড়ন অনেক সময় ভাবি আচরণ দিয়েও হয়, পরপীড়ন খুব বেশি হয় যেটা সেটা শব্দ দিয়ে, স্পিচ অ্যাবিউজ অফ স্পিচ, এমন কথা বলা, এমন কিছু বলে ফেলেছি সেটা আপনাদের ফিরে আসে না, এটা হচ্ছে শব্দ হচ্ছে এমন একটা তীর, একবার বেরিয়ে গেলে একশোটা সরি বললেও কিন্তু সেটা কখনো ফিরে আসে না। তাই বলছেন যে এই বিষয়ে একটু সতর্ক হওয়া প্রয়োজন আছে, এইটা আমাদের প্রয়োজন আছে। তাই বলছেন এই অহিংসা পরপীড়ন কোনোভাবেই অন্যকে পীড়ন করবার যেন আমাদের চেষ্টা না থাকে। পীড়ন আমরা কখন করি না দেখুন, এই যে প্রথম যে কথাটা বলছেন না অভয়ম, এই অভয়ম বোধটা যদি জাগে, জগৎ সংসারে যা কিছু দৃশ্যমান সব আমারই প্রতিমূর্তি, আমি ছাড়া দ্বিতীয় কিছু নেই, তখন কিন্তু অহিংসাটা আপনা আপনি কমে যাবে, আমি কাকে পীড়ন করব। পীড়ন যখন করি তখন দুটো করে সত্তা থাকে, আমি হলাম বস আর ও হলো আমার চাকরবাক, কিন্তু যখন মনে করি দুজনেই আমরা একই রকম তাহলে কিন্তু আমাদের এই পরপীড়ন করার জিনিসটা থাকে না। আর জীবন এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সরলতা, সরলতা যদি না থাকে তাহলে কোনোভাবে জীবনের কোনো অংশে আমরা এগোতে পারবো না, আমরা যে যত জটিল মানুষ তার কাছে আমাদের জীবন তত জটিল,
অতএব জীবনকে যদি বুঝতে হয় আমাদের নিজেদের সরল হতে হবে, সরল না হলে কিন্তু হয় না। তাই বলছেন আর যেমন, আরেকটি গুণের কথা বলছেন অহিংসা, এরপরে বলছেন সত্যম, যথার্থ বচন, সত্য কথা নয় যথার্থ বচন, যেটি বলার কথা সেইটি নিয়ে চর্চা করবেন। সত্য কথা অনেক সময় সত্য কথা বলি, তা মা বলছেন না, সেই সত্য কথা বলতে বলতে একটা সময় জীবের আর ভেঙে যায়, তখন আর কিছু করা যায় না। সত্য কথা মানে সৎ, সত্যম শব্দের অর্থ এখানে হচ্ছে সত্য চিন্তা, সত্য ভাবনা, সত্য কর্ম, সৎ জীবন যাপন করা। সৎ হতে হবে কাজে কথায় চলবে, সত্য কথা বলবো, সত্য জীবন যাপন করবো, একই কথা। বিজ্ঞান মহারাজের কাছে আত্মস্থানন্দী দীক্ষার পর স্পেশাল উপদেশ প্রার্থনা করছিল। বিজ্ঞান মহারাজ বললেন আমি আর নতুন করে কি উপদেশ দেব, তো বিদ্যাসাগর মশাই বইতে লেখা আছে জীবনের উষাকালই শুনেছ কি সদা সত্য কথা বলিবে এবং পরের দ্রব্য অপরের দ্রব্য না বলিয়া নিলে তা চুরি করা হয়। সত্য কথা বলাটা যে কি কঠিন, কি কঠিন, কি কঠিন, কিন্তু যদি আমরা একবার অভ্যাস করতে থাকি দেখবেন আমরা সত্যে টিকে আছি। তাই বলছেন অক্রোধ, ক্রোধ মানে প্রত্যাগ, প্রত্যাগ মানে কি একেবারে সেই যে কেউ আসবে আমার উপর দিয়ে পা মারিয়ে দিয়ে চলে যাবে তা না। ঠাকুরের জীবনে দেখুন সেই সাপটার গল্প আছে, সেই সাপ আগে হিংসা করত, সেই সন্ন্যাসী এসে ব্রহ্মচারী এসে তাকে মন্ত্র দীক্ষা দেয়, মন্ত্র দীক্ষা দেওয়ার ফলে সে অহিংসা এবং বলে গেছিলেন কারোকে হিংসা করবে না। তার এমন হয়ে গেল যে তাকে নিয়ে সবাই হিংসা করে, সে কোনো কিছুতেই তার মনে কিছুতেই আসে না। তারপরে এক বছর বাদে যখন সন্ন্যাসী ফিরে এলেন, সেই যারা রাখালরা ছিলেন তাদেরকে তিনি জিজ্ঞাসা করলেন আচ্ছা এখানে একটি সাপ ছিল সে কোথায় গেল, বলছে সে তো কবে মরে গেছে, বলছে না এই আমি যে মন্ত্র দিয়েছি সেই মন্ত্রে যদি সিদ্ধি না হয় তাহলে তো মরে যাবার কথা না। তারপর তিনি খোঁজ করা শুরু করলেন, খোঁজ করছেন খোঁজ করছেন খোঁজ করতে করতে খোঁজ করতে করতে তিনি গিয়ে দেখলেন সেই তার নাম ধরে ডাকতে তিনি বেরিয়ে এসেছেন, এত দুর্বল হয়ে গেছেন, এমনকি রাখালরা যে তাকে নিয়ে খেলেছিল কথাও তিনি ভুলে গেছিলেন। সন্ন্যাসী তাকে দারুণ একটা উপদেশ দিলেন, আমি তোকে অন্যের অহিংসা করতে বারণ করেছিলাম, অনিষ্ট করতে বারণ করেছিলাম, তাই বলে কি খোঁজ দেখাতে বলিনি, মাঝে মাঝে খোঁজ দেখাতে হয়। অক্রোধ, ক্রোধহীনতার অর্থ এই কেউ যেন আপনাকে টেকেন ফর গ্রান্টেড না করে দেয়, আপনাকে কখনো কেউ পা দিয়ে মারিয়ে দিয়ে এগিয়ে না যেতে পারে, এইটার কথা তিনি বলছেন। তারপরে বলছেন ত্যাগ, এই ত্যাগ শব্দটার দুটো দিক আছে, একটা যেটা আমরা জেনারেল মিনিং বুঝি সেটা হচ্ছে কাম্য বস্তুর প্রতি আকর্ষণ ত্যাগ করা, যে আর কিছু কাম্য বস্তু সেটার প্রতি আমাদের আকর্ষণ ত্যাগ করা, এটা কিন্তু নিজের মন থেকেই হবে, অন্যভাবে কোনোভাবে হবে, অন্য কোনোভাবে এটা হওয়া সম্ভব না। আমি যতক্ষণ না চাইবো ততক্ষণ হবে না, যতক্ষণ না চাইবো আমি সব ততক্ষণ পর্যন্ত স্বাভাবিক অবস্থায় ছাড়তে পারবো না। প্রত্যেকবার এই যে কালকেই আপনাদের গল্প বলছিলাম, দিদিমণি এলেন এসে বললেন সংসার থেকে সব বন্ধন কাটিয়ে এসেছি, তিন দিন কোনো বন্ধন থাকবে না। তিনি বলছেন খাবার টাবার ভাগ্যস্থটা বার করে দিতে বলবে, খাবারগুলো গরম করে দিতে বলবে, আর রাত্রিরে চিৎকার করে বলছে মশারি কিন্তু খাটিয়ে নেবে, মশারি খাটিয়ে দিতে বলবেন। এসে গেছেন 240 কিলোমিটার অতিক্রম করে, কিন্তু মনটা সেইখানে চলে গেছে, রবীন্দ্রনাথের চিরকুমার সভায় গান আছে না, চলেছে ছুটিয়া পালা তপা গিয়া, বেগে বয়সীরা ধমনী, হায় 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 ধরিবারে তাই পিছিয়ে পিছিয়ে যায় রমণী। সে জামাইবাবু জিজ্ঞেস করছেন তার শালিকাদের যে কত দূর, একজন বলছে আমি জানি 1000 এত কিলোমিটার, বলছেন বলো কি কোথায় দেখলে, তখন বলছেন ওই যে রেলের যে বই আছে তার থেকে দেখেছি। তখন সেই গানটি ওইখানে রবীন্দ্রনাথ ব্যবহার করছেন, চলেছে হিয়া পালা তাকা হিয়া, বেগে বয়সীরা ধমনী, হায় 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 ছুটিবারে তাই ধীর পিছে পিছে ধায় রমণী। এইটা হচ্ছে অবস্থা আমাদের, আমরা ছেড়ে এসেছি, ছেড়ে আসাটা যেন জেনুইন হয়, বহু সময় আমাদের এটা জেনুইন হতে পারে না। একজন সেদিনকে বলছেন বুঝলেন তো সব ছেড়ে চলে গেছে, আমাকে তার ছবিটি পাঠালে, বললেন দেখুন কীরকম বয়স হয়ে গেছে আর সেই আগের শক্তি নেই, কিন্তু দেখলাম চুলে কি সুন্দর করে বার্গেনডি করা আছে, তারপরে স্পেশাল ধরনের চশমা পরা আছে, সেইগুলোতে কিন্তু ওই আর সাধারণ বিষয় না, ওই জিনিসগুলোর ইচ্ছাগুলো কিছুতেই যাচ্ছে না। আমি বলছি না যে যারা কালো চুল সাদা করেন তারা খুব খারাপ, এরকম কথা বলছি না, কিন্তু দুটো জিনিস তো পরিষ্কার করে ত্যাগ করেছি মানে মনের বাসনাগুলো যতক্ষণ না ত্যাগ করতে পারে,
ঈশ্বর জীবন, ঈশ্বরকে পাওয়ার বাসনা আমাদের মধ্যে সব না জাগবে ততদিন পর্যন্ত বড় কষ্ট, তখনও পর্যন্ত কিন্তু ত্যাগ হচ্ছে না। শান্তি, আমরা যখন এই এগুলো সব ইন্টারকানেক্টেড, হ্যাঁ বন্ধ করে দেব, আমরা যখন আমাদের সব ইন্টারকানেক্টেড, আমরা যখনই এই জীবনে আমাদের ত্যাগ হতে থাকে তখনই দেখবেন শান্তি আপনা আপনি আসে। সেই বাজ পাখি তার সেই একটা মাছ নিয়ে সে ছুটছিল, তার পেছনে পেছনে কাকের দল ছুটে চলেছে, সে উত্তরে গেলে উত্তরে যায়, দক্ষিণে গেলে দক্ষিণে যায়, অবধূতের বারো জন দ্বাদশ গুরু তাদের মধ্যে একজন, বাজ পাখি হচ্ছে তাদের একজন গুরু চিল। সে একদিক থেকে আরেক দিকে যাচ্ছে চিলটা, আর সেই কাকের দল তার পেছন পেছন যাচ্ছে। হঠাৎ কোনো একরকম এক সময় আচমকা মুখ থেকে মাছের খণ্ডটা পড়ে গেল, সবাই তাকে ছেড়ে চলে দিয়ে সবাই সেই মাছের উপর গেল। এই যে ত্যাগ হলে যে শান্তি হয়, দে আর অল ইন্টাররিলেটেড, এটা কিন্তু বুঝতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা ত্যাগ করতে পারছি না ততক্ষণ পর্যন্ত কিন্তু ইটার্নাল পিস এটা কোনোভাবে কোনো অবস্থাতে আমাদের জীবনে আসবে না। তাই বলছেন দম্প দর্প অভিমান, আচ্ছা বলছেন অহিংসা সত্যম ক্রোধম শান্তির অপৈশুনম দয়া ভূতেশ লুপ্তম সমস্ত জীবে দয়া। আবার বলছেন অপৈশুনম, এটা একটা খুব প্রয়োজনীয় পরনিন্দা পরচর্চা, আমাদের কাছে ভীষণ আকর্ষণীয়। যেমন তেঁতুলের আচার যখন আপনারা দেখেন দোকানে, তেঁতুলের আচার বয়ামে আছে কিন্তু আপনার মুখ ভর্তি জল রেখেছে, পরনিন্দা পরচর্চা হচ্ছে এইরকম একটা আকর্ষণীয় বস্তু, ভীষণ আকর্ষণীয় বস্তু। আমার সংসারে আগুন লেগে গেছে, এ নিয়ে আমার কোনো চিন্তাই নেই, মিসেস ঘোষের সংসারে কেন আগুন লাগলো ওইটা যতক্ষণ না জানতে পারছি, বার্নিং সেন্সেশন হতে থাকে, একবারে আগুন জ্বলছে কেন জানতে পারছি না। অপৈশুনম কথাটা বলছেন তিনি, এই পরনিন্দা বর্জন করার কথা বলছেন। ভূতেশু দয়া, ভূতেশানন্দ জি মহারাজের কাছে একবার এসেছিলেন একটি মেয়ে, তার নাম অনুসুয়া। মা জিজ্ঞেস করছে নাম কি, যে অনুসুয়া অনুসুয়া, বলছে না মহারাজ, বলছে না অনুসুয়া নেই, কথা হচ্ছে অনসুয়া। সে সেই বলে চলেছে অনুসুয়া অনুসুয়া, বলছে ভুল তো কিছু বলছি না, এখন মহারাজ তাকে বুঝিয়ে বললেন ন অসুয়া, যে কারুর প্রতি যার কোনোরকম হিংসা বেশ কিছু করে না, ন অসুয়া সে হচ্ছে অনুসুয়া। বলছেন তুমি এমন দামি নামটা নিয়ে বেড়াচ্ছ, তোমার নামে কি অন্যরকম উচ্চারণ হলে হয়? এই যে আমরা কখনো বুঝতে পারি না, ভগবান আমাদের পাঠিয়েছেন প্রত্যেককে আলাদা আলাদা করে পাঠিয়েছেন, দেখবেন হয়তো চেহারা কেউ মোটা, কারোর মাথায় চুল আছে, কারোর ইয়ে, কোনো কোনো দিক কোনো কোনো ফিচার্স মিলে যায়, কিন্তু আমরা প্রত্যেকে আলাদা, ঈশ্বর প্রত্যেককে আলাদা আলাদা করে পাঠিয়েছেন। যখন তিনি আমাদের এই ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি ক্রিয়েট করেছেন, তখন আমি কেন সবার মতো হব, আমি আমার মতো করে হব, আমি নিজেকে বিকশিত করব, এই ভালো ভালো দিব্য গুণগুলোকে গ্রহণ করে নিজেকে গড়ে তুলবো, এই ভাবনা চিন্তা আমাদের মধ্যে যেন আসে। শান্তি একটু বললাম আমরা চিত্তের এসে যাবে। আরেকটা জিনিস বলছেন অলোভুত্তম লোভ শূন্যতা, আমাদের খাবার দাবারে কিছু লোভ নেই, কিন্তু ওই যে চাইবার ইচ্ছা আমাদের লুপ্ত করে দেয়। আমি যেমন এই কালকে বলছিলাম যে 40 কিলোমিটার গতিবেগে হাঁটতে বলেছে, কিন্তু যখনই নাগের বাজারের সামনে দিয়ে আমরা যেতাম, আমি ঢুকেই বাঁদিকে কতগুলো হোটেল আছে, কিংবা যে অটো এসে যে মিষ্টির দোকানের সামনে দাঁড়ায়, আমরা সেই মিষ্টির দোকানের সামনে থেকে ওই যে বলি দিয়ে যখন আশ্রমে যেতাম, সেইখানে হাঁ করে তাকিয়ে সেই মিষ্টিগুলো দিচ্ছে, একটাও খাবার ইচ্ছা নেই, পায়ের গতি বেগ কমে গেছে। ওই যে উপেক্ষা করে যাওয়ার কথা, আমার লক্ষ্যের প্রতি, আমার লক্ষ্যের যেখানে যাওয়ার কথা সেটা যাওয়ার পথে যা কিছু বাধা আছে তাকে যে উপেক্ষা করে যাওয়ার, এটার প্রধান বাধা হচ্ছে লোভ। কখনো সেটা খাওয়ার হতে পারে, কখনো জিনিসপত্র চাওয়া হতে পারে, কিন্তু এই যে ইচ্ছাটা সেটা আমাদেরকে সবসময় ই করে রাখে। বলছেন ভূতেশু দয়া, জগতের সকলকে সকলের প্রতি দয়া। কেমন করে দয়া হয়? আমরা যখন অন্যের বেদনা অনুভব করতে পারি। স্বামী রমনাথানন্দ জি বলছেন তার ওই যে তুমি কী করে আধ্যাত্মিক হয়েছো এটা বোঝার জন্য কী করে বুঝতে হবে, ক্যান ইউ ফিল ফর আদার্স, তুমি কি অন্যের বেদনা অন্যের দুঃখ অনুভব করতে পারো? যদি অন্যের বেদনা অন্যের দুঃখ অনুভব করতে পারো তাহলে জানবে তুমি আধ্যাত্মিক হচ্ছে। আধ্যাত্মিক হওয়া মানে মালা তিলক ফুল নয়, আধ্যাত্মিক হওয়া মানে নিত্য মন্দিরে যাওয়া নয়, আধ্যাত্মিক হওয়া মানে অন্যের সঙ্গে নিজে অন্যের বেদনা দুঃখ আনন্দের সঙ্গে নিজেকে সংযুক্ত করে ফেলা।
খুব গঙ্গার মাঝখানে দুই মাঝি মিলে মারামারি করছে, এক মাঝি আরেক মাঝি পিঠে একবারে ফাঁসিয়ে তারপর মেরে দিয়েছেন, আর এই দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ তার ঘরে বসে পিঠে সেই ব্যথা অনুভব করছে। কোথায় সেই মধ্যপ্রাচ্যে কোথায় ভূমিকম্প হয়েছে, আর বেলুড় মঠে মধ্যরাত্রিরে স্বামী বিবেকানন্দ হাঁটছেন আর তিনি বুকে একটা চাপ অনুভব করছেন। এগুলো আপনাদের এক্সট্রিম এক্সাম্পলের কথা বললাম, কিন্তু আমরা আমাদের পাশের ফ্ল্যাটের মানুষজনদের কখনো ব্যথা দুঃখ অনুভব করতে পারি না। এই কয়েক এই এক দু বছর আগে দেখেছিলাম, পড়ছিলাম যে পাশের ঘরের ভদ্রমহিলা মারা গিয়েছেন, মারা গিয়ে কম্পোজড হয়ে তিনি অসুস্থ অবস্থায় মারা গিয়েছেন, রোজ তার ঘরের সামনে দুধের ব্যাগ পড়ে আছে, অথচ সে পাশ দিয়ে ওপরে দোতলায় উঠছেন তিনতলায় উঠছেন, কিন্তু কেউ কারুর এতটুকু মনে হয়নি কেন এরকম ভাবে হয়েছে, কি দরকার বাবা আবার পুলিশের ঝামেলায় পড়ব। এই হচ্ছে কথা, ভূতেষু দয়া অলোলুপ্তম মার্দবম মৃদুতা, মার্দবম হচ্ছে মৃদুতা, মৃদুতা মানে এখানে সফটনেস, মৃদুতা থাকা দরকার। আমরা সবসময় যে যদি এরকম একটু বেশি আউটবার্স্ট হতে থাকি তাহলে কিন্তু হয় না, প্রেজেন্টেশনের মধ্যে একটু মৃদুতা দেখবেন, এই যে যখন আমরা খেতে দিই এ হাতটা খানিকটা এরকম করে দিই, দেবতাকে যখন দিই তখন এরকম কী হয়, ওটা হচ্ছে মনের একটা ভাব প্রকাশিত হচ্ছে। আর বলছেন রি লোকলজ্জা, লোকের আমি এমন কিছু করব না যাতে আমি লোকের দৃষ্টি আকর্ষণ করি, অথবা এমন কিছু করব না যেটা সেখানে খুব ভালো দেখাবে না, এটা হচ্ছে কথা। অচাতলম চাঞ্চল্য দুটোই, বহির চাঞ্চল্য অন্তর চাঞ্চল্য, আমি বাইরে খুব জোর জার করে বসে আছি না, আমার এতটুকু ভেতরে একটু চাঞ্চল্য হয় না, সামান্যতম ঘটনা হলে ভেতরটা একটা দপ্তর 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 করছে, এই দুটোকেই পরিত্যাগ করতে হবে, শান্ত হতে হবে। তেজ, তেজ শব্দের অর্থ হচ্ছে যখন কোনো অন্যায় আচরণ হয় সেটাকে সহ্য না করে সেটার বিরোধিতা করা। বাসে তো আমরা মাঝে মাঝেই দেখে থাকি যে বয়স্ক মানুষরা দাঁড়িয়ে আছেন আর আমরা কীরকম পা নাড়িয়ে নাড়িয়ে বসে থাকি, আমরা ভুলেও কখনো বয়স্ক মানুষদের বসার জন্য একটু জায়গা দিতে পারি না, আর বাকি আমরা যারা চোখে চুলি করে বাবু সেজে বসে থাকি তারাও আমরা কোনোরকম কিছু বলি না, নিজের জায়গাটাকে ছাড়ি না, অন্যদেরও উৎসাহ দিই না, ভাবি আমার কী দরকার, আবার দাঁড়াবো ঠ্যাঙে ভীষণ দেখা হবে, কেউ কারোর সঙ্গে খুব অন্যায় করছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা এতটুকু প্রতিবাদ করি না, কী হবে কোনো কিছু করে তো লাভ নেই, এইটি বলছেন। তারপরে বলছেন সমা, এই সমা শব্দটা দোষ মার্জনা, ক্ষমা এখানে খুব বড় একটা ফ্যাক্টর, ক্ষমা মানে হচ্ছে আপনাকে কেউ কিছু করলে আপনি বললেন যে আপনাকে ক্ষমা করে দিন, ওটি ক্ষমা নয়, আপনি কেউ যদি আপনার গালে একটা থাপ্পড় মারে আপনি তার গালে দুটো ফাটিয়ে থাপ্পড় মারার যোগ্যতা রাখেন, তা সত্ত্বেও যখন আপনি ছেড়ে দেন তা হচ্ছে ক্ষমা। আমার গালে থাপ্পড় মেরেছে আমার মারার অধিকারী, আমি চুপ করে ভেতরে ঢুকে দরজাটা টেনে যা তোকে ক্ষমা করে দিলাম, ক্ষমা নয়, ক্ষমা হতেই পারে না, এবং এটা আছে বলেই অন্য ধর্ম বা অন্য মত অন্যের ওপর অত্যাচার করে, আমরা যদি থাকিয়ে এটার প্রতিবাদ করতাম কখনো এটার কিছু হতো না। অদ্রোহ জিঘাংসারাহিত্য, মানে আমাকে সে ক্ষতি করেছে আমি কী করে তার ক্ষতি করব, এই যে মনের একটা অংশ, আমাকে অপমান করেছে আমি সারাদিন ধরে তার কথা ভাবছি আর ভাবছি কী করে তাকে বিপদে ফেলবো এবং কী করে তাকে অপমান করব, সারাদিন সব দেখুন চিন্তাভাবনা বন্ধ হয়ে গেছে, সব চিন্তাভাবনা বন্ধ হয়ে গেছে, আমাদের একটাই তখন চিন্তা থাকে কেমন করে তাকে বিপদে ফেলবো এবং কেমন করে তার প্রতিশোধ নেব, এটা কাজের জিনিস নয়, এটা যদি আমাদের থাকে আমাদের সবটা হয়ে যাবে। ন অতিমানিতা, অতিমানিতা নিজের সম্পর্কে একটা হাই আইডিয়া, আমার মতো জগৎ সংসারে এরকম কেউ হতে পারে ন অতিমানিতা, এর থেকে আমাদের বেরোতে হবে। আর বলছেন অভিমান রাহিত্য, এই অভিমান আমি একটা কিছু আমার মতো কিছু নেই, যে আমি একটা আমি আমি আমি, এই যে আমি 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 ভালো ভালো কাজ করেন অনেকে আমি দেখেছি খুব ভালো ভালো কাজ করেন, কিন্তু আমরা যখন এই রিপোর্ট এই ভাব প্রচার পরিষদের মিটিংয়ে গিয়ে রিপোর্ট দেখি তখন বলে তিনি যে একটা হ্যাঁ না হাতাটা তো অন্য জিনিস, এ আমাদের যে আমরা ভাব প্রচার পরিষদের মিটিংয়ে যাই সেখানে
সেক্রেটারি প্রেসিডেন্ট বা কেউ একজন রিপোর্ট করতে থাকেন এক বছর ধরে কী করা হচ্ছে। কখনো আমি দেখি না তিনি একজন তো একটা সংঘের একটা সদস্য, সংঘ একা হয়নি, অনেকের দানে হয়েছে। আমি যদি 100টা কম্বলও দিয়ে থাকি, আমাদের সংঘ যদি 100টা কম্বলও দিয়ে থাকে, 100 জন তার জন্য টাকা দিয়েছে, কখনো 200 জন টাকা দিলে সেটা হয়। মানে রিপোর্ট করা হয় আমি দিলাম, আমি করলাম, আমি ওখানে গেলাম, এটা কিন্তু খুব কনসিয়াসলি আমাদের জীবনে এসে যাচ্ছে এবং সে খুব কনসিয়াসলি সেটাকে বর্জন। হ্যাঁ, আমরা ওরে বাবা আমরা খুব কম শুনেছি, প্রায় না, প্রায় না। বি শব্দটা তো নেই তো, ইংরেজিতে বি শব্দ আছে, তা আই এত সুন্দর, একটা কথা একটা লেটারে হয়ে যায়। আই শব্দটা আমাদের ইয়ে বলতে নাকি ইগো দ্যাট নেভার গোজ, আমাদের জগদানন্দজি মহারাজ বলতেন, কেন আমরা এর থেকে বেরোতে পারি না, বলছেন ইগো আত্ম অভিমান, ইগো দ্যাট নেভার গোজ, বলছেন কোনোদিন যায় না, কীভাবে যে উঠবে তোমরাও জানো না। তাই বলছেন এই সব গুণগুলোকে যদি আমরা অতিক্রম করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের যে দৈবিন দৈবিন সম্পদম অভিজাতস্য ভবন্তি, অভিজাতস্য শব্দটার অর্থ হচ্ছে যে আমি এইগুলো পেয়ে সেই স্বীকৃতি সম্পন্ন মানুষ হতে পারব, এই দিব্য গুণের অধিকারী হতে পারবো, আর পাঁচজনের থেকে আলাদা হতে পারবো। দেখুন এই অভ্যাসটা কিন্তু একটা দুটো গুণকে, আজকে আমি সত্যবাদী হব, কালকে আমি লৌহরাহিত্য হব, কালকে আমার ওই থাকবে, এইসব কিন্তু হয় না, একদিনে হয় না, নিরন্তর প্রয়াস, সব কটা জিনিস একসঙ্গে হতে হবে। ভূতে স্বামীজি দীক্ষা দেওয়ার সময় বলেছিলেন যে এই তিনটে জিনিসের কখনো করবে না, আমার আছে, আমার নেই, আর আমি কত কি বিনয়ী, এই কোনোটাই করবে না। আমার আছে তার যেন শো থাকবে না, আমার নেই তার শো থাকবে না, আর অকারণ বিনয় এই তিনটে থেকে সবসময় সরে থাকবে। একেবারে যেদিন যখন আমাদের দীক্ষা শেষ হয়ে গেল, আচরণ কীরকম হবে একদিন জিজ্ঞেস করেছিল, আচরণ কীরকম হবে, তার উত্তরে আমাদের দীক্ষার সময় মহারাজ এই তিনটি কথা বলেছিলেন। এমনিতে তো যে পঞ্চশীল আছে আপনারা জানেন, পঞ্চশীলের কথা ওটা ভূতেশানন্দজি বলতেন, কিন্তু এটা প্রশ্ন উত্তরে ভূতেশানন্দজি আমাদের একটি বলেছিলেন, আমার আছে এটাও প্রকাশ করার দরকার নেই, আমার নেইও এটা প্রকাশ করার দরকার নেই, আবার আমি একবারে ভীষণ বিনয়ী লোক দারুণ ইয়ে এটিও প্রকাশ করার দরকার নেই, আর থাকাটাও অহংকার আর না থাকার প্রকাশ করাটাও অহংকার। আসল আমাদের উদ্দেশ্য হচ্ছে অহংকার রাহিত্য, অহংকার থেকে পেরিয়ে যাওয়া, কিন্তু যদি আছে বা নেই এই দুটোই অহংকার হিসেবে আমাদের জীবনে আসে তাহলে কিন্তু মুশকিল। আজ আমরা সারা সকালটা এই দৈবী গুণ দেবতা হয়ে ওঠার গল্প বললাম, আগামীকাল আমরা পড়ব যে দানবীয় গুণ কী কী, ভালো করে আমরা দেখব প্রত্যেকটা গুণ আমাদের ভিতরে ভীষণভাবে বর্তমান আর তাকে ছেড়ে যাওয়ার কী উপায়। আমাদের আত্মস্থানন্দজি বলতেন যে শুধুমাত্র সমস্যা বললে হবে না, এই শিবমায়ানন্দজি বলতেন যখন ভাব প্রচার পরিষদে যেতাম বলতেন শুধুমাত্র সমস্যার কথা বললে হবে না, সমস্যার কি সমাধান হতে হবে সেটাও বলতে হবে। শ্রীমদ্ ভগবদ্ গীতা কালকে এই ত্রয়োদশ অধ্যায়ের এই অংশ থেকে আলোচনা করব, আসুরিক গুণ কী সেগুলো জানা খুব জরুরি এগুলো, এবং আমি খুব বিশ্বাস করি যে মানুষ যখন নিজের কালোটা জানতে পারে সে আপনা আপনি আলোর দিকে যায়, তাকে চেষ্টা করতে হয় না, সে নিজে বুঝতে পারে যে লজ্জা তাকে চেষ্টা করায় নিজেকে বদল করতে, জোর করে কাউকে বদল করা যায় না, আমরা কোনো কিছু করতে পারি না, শুধু ভালো জিনিস যদি আমরা দেখতে দেখাতে পারি তাহলে আপন আপনি যেটা আমার খারাপ জিনিস আছে সেটাকে আমরা ছেড়ে যাই। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে ঈশ্বরের দিকে যাওয়ার পথ হচ্ছে যত পূবের দিকে যাবে পশ্চিম তত পিছিয়ে পড়বে, ওয়াকিং টুয়ার্ডস গুডনেস, যত ভালোর দিকে যাও। এই কারণে এই আজকে আমরা আলোচনা করলাম আমাদের ভালো গুণগুলো কি, আমাদের জীবনে আদর্শ হওয়া দরকার, কোনগুলো থাকলে আমরা দেবতার সঙ্গে এক ক্যাটাগরিতে পড়ব, আমাদের এই দানবের সঙ্গে ক্যাটাগরিতে থাকতে চাই না, আমরা সবাই দেবতার ক্যাটাগরিতে চাই, এই দেবতার ক্যাটাগরিটা আমাদের জানা দরকার, আমাদের কী কী কোয়ালিটি থাকা দরকার, এটা জানলে দেখবেন এর ঠিক অপোজিটগুলোই হচ্ছে কিন্তু আসুরিক গুণ। আমরা যখন কালকে পড়বো আপনারা দেখবেন ঠিক এর অপোজিট দিকগুলো হচ্ছে আসুরিক গুণ, এবং যত আমরা দৈবী গুণ সম্পর্কে আমাদের সম্যক ধারণা হবে তত
তত দেখবেন আসুরিক গুণগুলোকে আমরা একটু একটু করে ছেড়ে দিই। আর উচ্চ চিন্তা সত্য সংশুদ্ধি, মন যাতে ভালো থাকে, উচ্চ চিন্তা, উচ্চ চিন্তা না করলে কখনো মন ভালো থাকে। আজ এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।